আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল দ্য বায়োলজি ক্যাম্পাস 2.0-তে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা শুরু করছি একটা নতুন চ্যাপ্টার, লোকোমোশন অ্যান্ড মুভমেন্টসের ইম্পর্টেন্ট PYQ। তো স্কিপ না করে দেখো পুরো ভিডিওটা। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর প্রথম প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 1-এ বলা হচ্ছে, ক্রনিক অটো ইমিউন ডিসঅর্ডার অ্যাফেক্টিং নিউরোমাসকুলার জাংশন লিডিং টু ফ্যাটিক উইকেনিং প্যারালাইসিস অফ স্কেলিটাল মাসল ইজ কল্ড অ্যাজ। নিট 2021-এর কোয়েশ্চেন এটা। তো বন্ধুরা, এখানে দেখো বলা হচ্ছে যে অটো ইমিউন ডিসঅর্ডার অ্যান্ড নিউরোমাসকুলার জাংশনে, যেখানে উইকেনিং এবং প্যারালাইসিসের কথা বলা হচ্ছে। তো যদি আমরা NCERT 312 পেজ খুলে দেখি তো দেখবো সেখানে খুব ক্লিয়ারলি লেখা রয়েছে লাইনটা, অটো ইমিউন ডিসঅর্ডার অ্যাফেক্টিং নিউরোমাসকুলার জাংশন লিডিং টু ফ্যাটিক উইকেনিং অ্যান্ড প্যারালাইসিস অফ স্কেলিটাল মাসল। এটা কার জন্য হয়? না, মায়াস্থেনিস গ্রেভিস। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2-তে বলা হচ্ছে, ম্যাচ দ্য ফলোয়িং কলাম অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার। 2020 নিটের কোয়েশ্চেন এটা। কলাম 1-এ বলা হচ্ছে ফ্লোটিং রিবস, অ্যাক্রোমিয়ান, স্ক্যাপিউলা, গ্লিনয়েড ক্যাভিটি, অ্যান্ড বিতে বলা হচ্ছে লোকেটেড বিটুইন সেকেন্ড অ্যান্ড সেভেন্থ রিবস, হেড অফ দ্য হিউমেরাস, ক্ল্যাভিকল, অ্যান্ড ডু নট কানেক্ট উইথ দ্য স্টার্নাম। তো বন্ধুরা, এখানে দেখো অপশান এতে কী লেখা রয়েছে, ফ্লোটিং রিবস। তো ফ্লোটিং রিবস সবসময় আমরা কি জানি যে ফ্লোটিং রিবস কিন্তু কখনোই আমাদের স্টার্নামের সাথে অ্যাটাচ থাকে না। তো এখানে দেখো অপশান 4-এ লেখা আছে ডু নট কানেক্ট উইথ স্টার্নাম, তো এইটা হবে অপশান 4। সেকেন্ড বলা হচ্ছে অ্যাক্রোমিয়ান। বন্ধুরা, আমরা জানি যে অ্যাক্রোমিয়ান হচ্ছে আমাদের ক্লেভিক্যাল বোন অর্থাৎ কলার বোনের একদম লাস্ট পার্ট, যেখান থেকে স্ক্যাপিউলার ফর্মেশন হয়। তো দেখো অপশান 3-তে লেখা রয়েছে ক্ল্যাভিক্যাল, তো এটা হয়ে যাবে অপশান 3। সিতে লেখা রয়েছে স্ক্যাপিউলা। তো বন্ধুরা, স্ক্যাপিউলাকে আমরা সবাই কী জানি যে স্ক্যাপিউলা হচ্ছে আমাদের যে রিবসের সেখানে সেকেন্ড অ্যান্ড সেভেন্থ রিবসের মধ্যে কিন্তু অবস্থান করে। তাহলে এখানে এটা হয়ে যাবে অপশান 1। আর অপশান 4-এ বলা হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি। তো উই নো কি গ্লেনয়েড ক্যাভিটি থেকেই আমাদের হেড অফ দ্য হিউমেরাসের ফর্মেশন হয়, তো এটা হচ্ছে অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3-তে বলা হচ্ছে ম্যাচ দ্য ফলোয়িং কলাম অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার। 2020 কোভিড রিলেটেড কোয়েশ্চেন এটা। কলাম 1-এ বলা হচ্ছে গাউট, অস্টিওপোরোসিস, টিটানি এবং মাসকুলার ডিস্ট্রফি। আর বন্ধুরা দেখো কলাম 2-এর মধ্যে কিন্তু পাঁচখানা অপশান দেওয়া রয়েছে, তার মানে একটা কিন্তু এখান থেকে অলরেডি উধাও হয়ে যাবে। তো বন্ধুরা অপশান এ লেখা রয়েছে গাউট। তো আমরা জানি যে গাউট কিন্তু হয় ইউরিক অ্যাসিডের অ্যাকুমুলেশনের ফলে। তো অপশান সি দেখো লেখা রয়েছে অ্যাকুমুলেশন অফ ইউরিক অ্যাসিড ক্রিস্টালস, তো এখানে কিন্তু এটা হয়ে যাবে অপশান সি। তারপর বলা হচ্ছে কি না অস্টিওপোরোসিস। তো বন্ধুরা আমরা জানি যে ইস্ট্রোজেন লেভেল যখন ডাউন হয়ে যায় অর্থাৎ যখন মেয়েদের যখন মেনোপজ শুরু হয় তারপরে কিন্তু অস্টিওপোরোসিস দেখা দেয়। তো এখানে অপশান এ লেখা রয়েছে ডিক্রিজ লেভেল অফ ইস্ট্রোজেন, তো এটা হয়ে যাবে অপশান 1। সিতে বলা হচ্ছে টিটানি। তো আমরা জানি বন্ধুরা যে টিটানি কিন্তু আমাদের যে ক্যালসিয়াম লেভেল সেটা ডিপোজিটে সেটা যখন ডিপোজিশনটা লো হয় তখনই কিন্তু টিটানি হয়। তো এখানে অপশান বি লেখা দেখো লেখা রয়েছে যে লো ক্যালসিয়াম প্লাস ইন দ্য ব্লাড, তো এখানে অপশান সেটটা হয়ে যাবে 2। আর অপশান ডিতে বলা হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি। তো বন্ধুরা মাসকুলার ডিস্ট্রফি হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার, তো এটা হয়ে যাবে অপশান 5। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, সিলেক্ট দ্য কারেক্ট অপশান। তো বন্ধু দেখো লেখা রয়েছে এখানে কারেক্ট অপশান, কারেক্টটা আমাদের বার করতে হবে। 2019 নিটের কোয়েশ্চেন এটা। অপশান এতে বলা হচ্ছে 8th, 9th, and 10th পেয়ার অফ রিবস আর্টিকুলেট ডাইরেক্টলি উইথ দ্য স্টার্নাম। না বন্ধুরা, আমাদের 8, 9, এবং 10 যে রিবস থাকে সেটা হয় আমাদের কাছে ফলস রিবস, যেটা কিনা আমাদের হায়ালিন কাটলেটের সাথে অ্যাটাচ থাকে কিন্তু স্টার্নামের সাথে কখনোই সেটা অ্যাটাচ থাকে না। তো অপশান এ কিন্তু ইনকারেক্ট। আচ্ছা, অপশান বিতে বলা হচ্ছে 11th and 12th পেয়ার অফ রিবস আর কানেক্টেড টু দ্য স্টার্নাম উইথ দ্য হেল্প অফ হায়ালিন কার্টিলেজ। তো বন্ধুরা 11 এবং 12 যে রিবসটা সেটা কিন্তু আমাদের কখনোই মানে হায়ালিন কার্টিলেজের সাথে অ্যাটাচ থাকে না, বিকজ দে আর ফ্লোটিং রিবস, এরা সবসময় ফ্লোট করে। তো এখানে অপশান বিটাও কিন্তু ইনকারেক্ট। অপশান সিতে বলা হচ্ছে ইচ রিব ইজ এ ফ্ল্যাট থিন বোন। না বন্ধুরা, এখানে তো ফার্স্টেই ভুল বলে দেওয়া হয়েছে যে কখনোই কিন্তু আমাদের ইচ রিব ফ্ল্যাট থিন বোন হয় না। তো এখানে অপশান সিটটাও ইনকারেক্ট। অপশান ডিতে বলা হচ্ছে দেয়ার আর 7 pairs অফ ভার্টিব্রোস্টার্নাল, দেয়ার আর 7 pairs অফ ভার্টিব্রোস্টার্নাল ইয়েস, 7 pairs অফ ট্রু রিবস, 3 pairs অফ ভার্টিব্রো কন্ড্রাল ইয়েস, 3 pairs অফ ফলস রিবস, অ্যান্ড 2 pairs অফ ভার্টিব্রাল রিবস, দ্যাট মিনস দেয়ার আর ফ্লোটিং রিবস। তো এখানে অপশান ডি কিন্তু কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন,
কোশ্চেন নাম্বার ফাইভে বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং মাসকিউলার ডিসঅর্ডার ইজ ইনহেরিটেড? ইটস অ্যা নিট 2019 কোশ্চেন। তো বন্ধুরা দেখো, লেখা রয়েছে মাসকিউলার ডিসঅর্ডার ইনহেরিটেড। তো আমি আগে একটা কোয়েশ্চেনের মধ্যে কিন্তু বলে এসেছিলাম যে আমাদের মাসকিউলার ডিসঅর্ডারে যেটা রয়েছে সেটা কি হয়। তাও যদি একবার তোমরা NCERT-র 312 পেজটা আরেকবার ফলো করো, দেখতে পাবে ওখানে খুব ক্লিয়ারলি লেখা রয়েছে, প্রোগ্রেসিভ ডিজেনারেশন অফ স্কেলিটাল মাসেল মোস্টলি ডিউ টু জেনেটিক ডিসঅর্ডার। সেটা কার জন্য? না মাসকিউলার ডিস্ট্রফির জন্য। তো এখানে অপশন ফাইভের কিন্তু কারেক্ট আনসারটা হচ্ছে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্সে বলা হচ্ছে, ক্যালসিয়াম ইজ ইম্পর্টেন্ট ইন স্কেলিটাল মাসেলস কন্ট্রাকশন বিকজ ইট ফিলামেন্ট, নিট 2018-এর কোয়েশ্চেন। বন্ধুরা দেখো, লেখা রয়েছে যে ক্যালসিয়ামের ইম্পর্টেন্স চাইছে, তা আবার স্কেলিটাল মাসেলসের মধ্যে। তো আমরা এখানে জানি যে ক্যালসিয়ামের যেখানে মেন ভূমিকাটা হয় স্কেলিটাল মাসেলস, সেটা তোমাদের একবার দেখিয়ে দিই NCERT পেজ খুলে। তো যদি তোমরা NCERT-র 307 পেজ ফলো করো, দেখবে ওখানে ক্লিয়ারলি লেখা রয়েছে একটা লাইন খুব সুন্দরভাবে, ইনক্রিজ দ্য ক্যালসিয়াম লেভেল লিডস টু দ্য বাইন্ডিং অফ ক্যালসিয়াম উইথ আ সাব ইউনিট অফ ট্রোপোনিন অন অ্যাক্টিন ফিলামেন্টস অ্যান্ড দে আর বাই রিমুভ দ্য মাস্কিং অফ অ্যাক্টিভ সাইটস ফর মায়োসিন। তো বুঝতেই পারছো যে ট্রোপোনিনের সাথে বাইন্ড করে এবং মাস্কিংটাকে রিমুভ করে। তো এখানে অপশান এতে লেখা রয়েছে, বাইন্ডস টু ট্রোপোনিন টু রিমুভ দ্য মাস্কিং অফ অ্যাক্টিভ সাইটস অন অ্যাক্টিং ফর মায়োসিন। তো এখানে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার সেভেনে বলা হচ্ছে, আউট অফ এক্স পেয়ার্স অফ রিবস, তো বন্ধুরা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে পেয়ার্স অফ রিবস, পেয়ার্স ইন হিউম্যানস অনলি, অ্যান্ড ওয়াই পেয়ার্স অফ ট্রু রিবস, তো ওয়াই হচ্ছে কিন্তু আবার পেয়ার্স অফ ট্রু রিবস। সিলেক্ট দ্য অপশন দ্যাট কারেক্টলি রিপ্রেজেন্ট, কারেক্ট অপশন চেয়েছে ভ্যালিউস অফ এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড দেয়ার এক্সপ্লেনেশন, নিট 2017 দিল্লির কোয়েশ্চেন। তো বন্ধুরা আমাদের কাছে এই কোয়েশ্চেনটা আরও বেশি ইজি হয়ে যাবে যদি আমরা কোয়েশ্চেনটাকে ভালো করে বুঝি। এখানে বলা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু পেয়ার্স অফ রিবস ইন হিউম্যানস অ্যান্ড ওয়াই হচ্ছে আমার কাছে পেয়ার্স অফ ট্রু রিবস। তো আমরা জানি যে আমাদের কাছে পেয়ার্স অফ রিবস কতগুলো থাকে, না 12 পেয়ার্স অফ রিবস প্রেজেন্ট ইন হিউম্যান বডি। তো দেখো এক্স ইজ ইকুয়াল টু 12 এখানে রয়েছে আর এখানে রয়েছে, আর বলেছে কি ট্রু রিবস। তো আমরা জানি যে ট্রু রিবস যেটা আমাদের কাছে থাকে সেটা হচ্ছে কি না, সেভেন পেয়ার্স অফ ট্রু রিবস প্রেজেন্ট। তো এখানে দেখো 7 রয়েছে আর এখানে দেখো 7 রয়েছে, কিন্তু এর তো X24 আছে যেটা হবে না। তো এখানে অপশন এ ইজ আ কারেক্ট আনসার। এক্সপ্লেনেশন যাই থাক না কেন, নো ম্যাটার, বাট যদি আমরা এক্স অ্যান্ড ওয়াই এর মানটা দেখে নিই তো এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার এইটে বলা হচ্ছে, হাইপার সেক্রেশন অফ গ্রোথ হরমোন ইন অ্যাডাল্টস ডাজেন্ট কজ ফার্দার ইনক্রিজ ইন হাইট, বিকজ নিট 2017 দিল্লির কোয়েশ্চেন। তো বন্ধু এখানে বলা হচ্ছে যে ফার্দার ইনক্রিজ আওয়ার হাইট ইন আওয়ার অ্যাডাল্টশিপ। তো আমরা জানি যে আমাদের যেটা এপিফাইশিয়াল প্লেট থাকে সেটা কিন্তু আমাদের অ্যাডাল্টশিপ অর্থাৎ অ্যাডোলেসেন্সের পরে গিয়ে সেটা কী হয় না, ক্লোজ হয়ে যায়, তাই সেখানে গিয়ে আমাদের আর বার্থ হয় না, মানে আমাদের আর হাইটটা ইনক্রিজ করে না। তো সেখানে আমাদের হাইপার সেক্রেশন অফ গ্রোথের যে রেজাল্টটা তাতে কোনো ম্যাটারই হয় না। তো অপশান বি দেখো লেখা রয়েছে যে হাইপোফাইশিয়াল প্লেটস ক্লোজ আফটার অ্যাডোলেসেন্স, সো দ্যাটস ওয়াই আমাদের হাইট আর ইনক্রিজ করে না। তো এখানে অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার নাইনে বলা হচ্ছে, পাইভট জয়েন্ট বিটুইন অ্যাটলাস অ্যান্ড অ্যাক্সিস ইফ আ টাইপ অফ, নিট 2017 ডেলির কোয়েশ্চেন। তো এখানে বলা হচ্ছে যে পাইভট জয়েন্টের কথা, তো এখানে ফাইব্রাস জয়েন্ট দেওয়া আছে, কার্টিলেজিনাস জয়েন্ট দেওয়া আছে, সাইনোভিয়াল জয়েন্ট দেওয়া আছে এবং সেরিল জয়েন্ট দেওয়া আছে। এখানে যে অপশান সি লেখা আছে সাইনোভিয়াল জয়েন্ট, এর মধ্যে পাঁচখানা ইম্পর্টেন্ট জয়েন্ট পড়ে, সেটা এক নম্বর হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট, দু নম্বরে আসে হচ্ছে হিঞ্জ জয়েন্ট, তিন নম্বরে আসে হচ্ছে পাইভট জয়েন্ট, চার নম্বরে আসে হচ্ছে গ্লাইডিং জয়েন্ট এবং পাঁচ নম্বরে আসে হচ্ছে স্যাডেল জয়েন্ট। ঠিক আছে, তো এখানে বন্ধুরা তো হচ্ছে সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে এই যে চার তিন নম্বরটা, এখানেই কিন্তু আমাদের পড়ে যায় পাইভট জয়েন্ট। এখানে অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার টেনে বলা হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট সিলিয়ারি মুভমেন্টস, 2017 গুজরাটের কোয়েশ্চেন। তো বন্ধুরা এই যে বলছে সিলিয়ারি মুভমেন্ট, তো সিলিয়ারি মুভমেন্ট হিউম্যান বডির মধ্যে যে সমস্ত ট্র্যাক্ট থাকে না, ট্র্যাক্টগুলো তার মধ্যে বা ইন্টারনাল লাইনিং জয়েন্ট সেই সমস্ত জায়গায় থাকে হচ্ছে সিলিয়ারি মুভমেন্ট। তো এখানে অপশান এতে বলা হচ্ছে ফুড গ্যাদারিং ইন প্যারামেসিয়াম, হ্যাঁ এখানে তো অবশ্যই সিলিয়ারি মুভমেন্ট দেখা যায়, রিমুভাল অফ ডাস্ট পার্টিকেল ইন ট্র্যাকিয়া, ইয়েস ইটস এ সিলিয়েটেড এপিথেলিয়াম, তো এটাও কিন্তু কারেক্ট অপশান আছে। আমাদের এখানে চেয়েছে কিন্তু ইজ নট, নট মানে ইনকারেক্ট চেয়েছে।
সিতে বলা হচ্ছে প্যাসেজ অফ ওভার থ্রু ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, হ্যাঁ এটাও কারেক্ট আনসার। যেখানে বলা হচ্ছে যে মুভমেন্ট অফ ম্যাক্রোফাজেস অ্যান্ড লিউকিওসাইটস, না এইটা কিন্তু আমাদের কাছে সিলিয়ারি মুভমেন্ট হয় না, তো এইটা কিন্তু আমাদের কাছে ইনকারেক্ট। তো অপশান ডি হচ্ছে আমাদের এই অপশানের, এই কোয়েশ্চেনের কারেক্ট অপশান। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার ইলেভেনে বলা হচ্ছে অ্যান অ্যাথলেট হোয়াইল রানিং ফেল অন দ্য ট্র্যাক, অর্থাৎ সে ট্র্যাকের মধ্যে পড়ে গেল। শি ইউজড হার হ্যান্ড টু সাস্টেইন মিনিমাল ইঞ্জুরি, তো সে তার হাতটাকে ইউজ করলো তার যাতে তার ইঞ্জুরি একটু কম হয় সেই কারণে, অর্থাৎ বাঁচার চেষ্টা করলো। ইন দ্য প্রসেস হার হ্যান্ডস রিসিভড দ্য ম্যাক্সিমাম ব্লো অন দ্য জয়েন্টস, অবভিয়াসলি যখন সে তার হাত দিয়ে যখন সেটাকে ঠেকাতে যাবে তখন তার হাতের যে জয়েন্ট সেখানে ম্যাক্সিমাম ব্লো হবে। হুইচ কম্বিনেশন অফ জয়েন্টস উড বি ব্যাডলি এফেক্টেড ইন দিস অ্যাক্সিডেন্ট, 2017 গুজরাটের কোয়েশ্চেন। তো বন্ধুরা দেখো, যখন তার হাতের মধ্যে ম্যাক্সিমাম ব্লোটা হচ্ছে, তার আমরা কি জানি যে হাতের মধ্যে যে দুখানা মেন জয়েন্ট থাকে সেই দুখানা মেন জয়েন্টের নাম কি, একটা হচ্ছে হিঞ্জ জয়েন্ট আর একটা হচ্ছে পিভট জয়েন্টস। তো এই হিঞ্জ জয়েন্ট আর পিভট জয়েন্ট হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। তো এখানে দেখো সাইনোভিয়াল জয়েন্ট এখানে রয়েছে আর সাইনোভিয়াল জয়েন্ট এখানে রয়েছে। এছাড়া আর কি বলছে যে সাইনোভিয়াল জয়েন্টের সঙ্গে সঙ্গে তার আর কি এফেক্ট হতে পারে, তার আর এফেক্ট হতে পারে হচ্ছে ফাইব্রাস জয়েন্ট। তো ফাইব্রাস এবং সাইনোভিয়াল এই দুখানা জয়েন্টে তো তার এফেক্ট হবে, তার এখানে অপশান সি লেখা আছে ফাইব্রাস অ্যান্ড সাইনোভিয়াল জয়েন্ট, সো অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ মাসেল ফাইবার্স উইল বি দ্য ফার্স্ট ওয়ান টু আন্ডারগো ফ্যাটিক, দ্য ফার্স্ট ওয়ান অর্থাৎ কে সবচেয়ে তাড়াতাড়ি হয় ফার্স্ট ওয়ান। নেট 2017 গুজরাটের কোয়েশ্চেন, অপশন এতে বলা হচ্ছে অ্যারোবিক ফাইবার্স, বিতে বলা হচ্ছে স্লো অক্সিডেটিভ ফাইবার্স, সিতে বলা হচ্ছে ফাস্ট অক্সিডেটিভ গ্লাইকোলিটিক ফাইবার্স অ্যান্ড ডিতে বলা হচ্ছে ফাস্ট গ্লাইকোলিটিক ফাইবার্স। তো বন্ধুরা এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার, ফাস্ট গ্লাইকোলিটিক ফাইবার্স, কারণ এই ফাস্ট গ্লাইকোলিটিক ফাইবার্স যেটা রয়েছে না এ সবচেয়ে তাড়াতাড়ি মানে সবার আগে কুইকলি কিন্তু ফ্যাটিকে হয়। বাট এখানে এই যে দেখা আছে না স্লো অক্সিডেটিভ ফাইবার, এটা কিন্তু সবচেয়ে বেশি ফ্যাটিক রেজিস্ট্যান্স, বাট ফার্স্ট গ্লাইকোলিটিক ফাইবার সবার আগে হয়, আর এখানে কোয়েশ্চেনও চেয়েছে ফার্স্ট ওয়ান, ওই জন্য এখানে অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13 বলা হচ্ছে নেম দ্য আয়ন রেসপন্সিবল ফর আনমাস্কিং দ্য অ্যাক্টিভ সাইটস ফর মায়োসিন ফর ক্রস ব্রিজ অ্যাক্টিভিটি ডিউরিং মাসল কন্ট্রাকশন, 2016 ফেজ 2 এর কোয়েশ্চেন। তো বন্ধুরা আমরা একটু আগেই একটা কোয়েশ্চেনের মধ্যে এনসিইআরটি রিড করে দেখে এসেছি যে আনমাস্কিং যখন করছে কোন আয়ন সেখানে রেসপন্সিবল, সেখানে রেসপন্সিবল ছিল হচ্ছে ক্যালসিয়াম আয়ন, সেখানে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14 বলা হচ্ছে অস্টিওপোরোসিস অ্যান্ড এজ রিলেটেড ডিজিজ অফ স্কেলিটাল সিস্টেম মে অকার ডিউ টু, 2016 ফেজ 2 এর কোয়েশ্চেন। তো বন্ধুরা যখন এখানে বলা হচ্ছে না অস্টিওপোরোসিস, এটা কিন্তু বেসিক্যালি মানে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় ওম্যান্সদের মধ্যে, আর যখনই বলা হচ্ছে যে এজ রিলেটেড তার মানে আমরা একটু আগে একটা কোয়েশ্চেনের মধ্যে পড়ে এসেছি, আমি তাও একবার বলছি এখানে, এটা যখন মেনোপজ হয়ে যায়, মেনোপজ হয়ে যাওয়ার পর যখন শরীরে ইস্ট্রোজেন লেভেলটা আস্তে আস্তে কমতে শুরু করে অর্থাৎ যখন ডিক্রিজড হয়ে যায় তখনই কিন্তু ওই ইস্ট্রোজেনের অভাবেই কিন্তু অস্টিওপোরোসিস রোগটা হয়। আমি এখানে আরও একবার এনসিইআরটির লাইন তোমাদের দেখিয়ে দিলাম, তো এখানে অপশান এতে বলা হচ্ছে ডিক্রিজ লেভেল অফ ইস্ট্রোজেন, সো অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15 বলা হচ্ছে ল্যাক অফ রিল্যাক্সেশন বিটুইন সাকসেসিভ স্টিমিউলি ইন দ্য সাস্টেন মাসেল কন্ট্রাকশন ইজ নোন এজ, 2016 ফেজ 1 এর কোয়েশ্চেন নিটের। অপশান এতে বলা হচ্ছে স্পাজম, ফ্যাটিক, টিটেনাস অ্যান্ড টোনাস। তো বন্ধুরা এখানে অনেকেরই কোয়েশ্চেন থাকে যে স্পাজমটা কী জিনিস, ফ্যাটিকটা কী জিনিস, টোনাসটা কী জিনিস। তো বন্ধুরা আমি তোমাদের বলে রাখি, এই যে স্পাজমটা আছে না, এই স্পাজমটা হচ্ছে সাডেনলি ইনভলান্টারি কন্ট্রাকশন যখন হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে স্পাজম। এই যে ফ্যাটিক লেখা রয়েছে, এই ফ্যাটিকটা হচ্ছে যখন কেউ প্রচণ্ড পরিমাণে এক্সারসাইজ করে অর্থাৎ জিমে হোক বা অন্য কোনো জায়গায় ভিগোরাস এক্সারসাইজ যাকে আমরা বলি, ঠিক সেই সময় অক্সিজেনের অভাবে যখন প্রচণ্ড পরিমাণে ল্যাকটিক অ্যাসিডের ফর্মেশন হয় তখন আমাদের মাসেলটা না অনেক বেশি টায়ার্ড হয়ে পড়ে, আর সেই টায়ার্ড উইক মাসেলটাকে আমরা বলি হচ্ছে ফ্যাটিক। এরপরে আসছে আমরা টিটেনাস, যেটা হচ্ছে কিনা ল্যাক অফ রিল্যাক্সেশনের ফলে হয়। তো এখানে অপশান সি কিন্তু কারেক্ট আনসার, বিকজ কোয়েশ্চেনেই বলা রয়েছে ল্যাক অফ রিল্যাক্সেশন।
আর অপশান ডি দেখো লেখা রয়েছে টোনাস। এইটা কী জিনিস? এই টোনাসটা হচ্ছে বেসিক্যালি যখন আমরা রাত্রিরে বা যখন সময় আমরা যখন ঘুমাই, অর্থাৎ এই ঘুমানোর সময় আমরা যেই পশ্চারগুলো ইউজ করি, সেই রেস্টিং স্টেটে থাকার সময় যেই পশ্চার আমরা নিই, সেই পশ্চারের ফলে একটা স্লাইট মাসেল কন্ট্রাকশনের ফলে একটা মাসেলের মধ্যে কন্ট্রাকশন দেখা যায়, সেটাকে আমরা বলবো কি না টোনাস। তো এখানে অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16 বলা হচ্ছে স্লাইডিং ফিলামেন্ট থিওরি ক্যান বি বেস্ট এক্সপ্লেন্ড অ্যাজ। নিট 2015 কোয়েশ্চেন, এতে বলা হচ্ছে অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন ফিলামেন্ট ডু নট শর্টেন বাট রেদার স্লাইডস পাস ইচ আদার। বিতে বলা হচ্ছে ওয়েন মায়োফিলামেন্ট স্লাইডস পাস ইচ আদার মায়োসিন ফিলামেন্ট শর্টেন হোয়াইল অ্যাক্টিন ফিলামেন্টস ডু নট শর্টেন। সিতে বলা হচ্ছে ওয়েন মায়োফিলামেন্ট স্লাইড পাস ইচ আদার অ্যাক্টিন ফিলামেন্ট শর্টেন হোয়াইল মায়োসিন ফিলামেন্টস ডু নট শর্টেন। আর ডিতে বলা হচ্ছে অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন ফিলামেন্ট শর্টেন অ্যান্ড স্লাইড পাস ইচ আদার। তো বন্ধুরা, আমরা যদি NCERT-র 306 নম্বর পেজটা ভালো করে ফলো করি, ওখানে মেকানিজম অফ মাসেল কন্ট্রাকশনের মধ্যে লেখা রয়েছে Mechanism of muscle contraction is best explained by the sliding filament theory, which states that contraction of a muscle fiber takes place by the sliding of a thin filaments over the thick filaments. সো এখানে থিন ফিলামেন্টসটা হচ্ছে কিনা অ্যাক্টিন ফিলামেন্টস এবং থিক ফিলামেন্টসটা হচ্ছে কিনা মায়োসিন ফিলামেন্টস। তো এখানে বলাই হচ্ছে যে দে আর পাস ইচ আদার। তো অপশান এ দেখো লেখা রয়েছে অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন ফিলামেন্টস ডু নট শর্টেন বাট রেদার স্লাইডস পাস ইচ আদার। তো এখানে অপশান এ ইজ আ কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17 বলা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং জয়েন্টস উড অ্যালাউ নো মুভমেন্ট। 2015 রিনিটেড কোয়েশ্চেন, তো বলছে যে নো মুভমেন্ট অ্যালাউ। তো অপশান এতে লেখা রয়েছে কার্টিলেজেনাস জয়েন্ট, দেন সাইনোভিয়াল জয়েন্ট, দেন বল অ্যান্ড সকেট জয়েন্ট অ্যান্ড দেন ফাইব্রাস জয়েন্ট। তো বন্ধুরা, আমরা জানি যে এই প্রথম তিনটে যে করা রয়েছে এই তিনটেই কিন্তু আমাদের কাছে মুভমেন্ট করায়, কিন্তু এই যে ফাইব্রাস জয়েন্ট, এর জন্য যদি আমরা NCERT 312 পেজ ফলো করে দেখবো, ওখানে লেখা রয়েছে খুব স্পষ্টভাবে ফাইব্রাস জয়েন্টস ডু নট অ্যালাউ এনি মুভমেন্ট অ্যান্ড ইট ইজ ইউজ বাই দ্য ফ্ল্যাট স্কাল বোনস সামটাইমস। তো এই জন্য এখানে অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18 বলা হচ্ছে স্টিমিউলেশন অফ আ মাসেল ফাইবার বাই মোটর নিউরন অকার্স অ্যাট নিট 2014 কোয়েশ্চেন। বলা হচ্ছে অপশান এ তে সার্কোপ্লাজমিক রেটিকিউলাম, নিউরোমাসকুলার জাংশন, ট্রান্সভার্স টিউবিউলস অ্যান্ড মায়োফাইব্রিলস। তো এখানে যখন আমরা মোটর নিউরন্সের কথা শুনছি, যদি আমরা NCERT-র 307 পেজ ভালো করে ফলো করে দেখবো, ওখানে মাঝ বরাবর লেখা রয়েছে আর নিউরাল সিগন্যাল রিচিং দিস জাংশন রিলিজেস আর নিউরো ট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন হুইচ জেনারেটস অ্যান অ্যাকশন পোটেনশিয়াল ইন দ্য সার্কোলেমা। আর তার উপরের দিক লেখা রয়েছে দ্য জাংশন বিটুইন আ মোটর নিউরন অ্যান্ড দ্য সার্কোলেমা অফ দ্য মাসেল ফাইবার ইজ কল্ড দ্য নিউরোমাসকুলার জাংশন অর মোটর এন্ড প্লেট। তো এখানে অপশান বি দেখো লেখা রয়েছে নিউরোমাসকুলার জাংশন। সো অপশান বি ইজ আ কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 19 একটা খুব ইজি কোয়েশ্চেন দেওয়া হয়েছে, সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট, আমাদের এখান থেকে সঠিকটা বার করতে হবে উইথ রেসপেক্ট টু লোকোমোশন ইন হিউম্যানস। 2013 কোয়েশ্চেন, অপশান এতে বলা হচ্ছে জয়েন্ট বিটুইন অ্যাডজাসেন্ট ভার্টিব্রা ইজ আ ফাইব্রাস জয়েন্ট, নো ইটস আ কার্টিলেজিনাস জয়েন্ট। সো অপশান এ ইজ আ ইনকারেক্ট। বিতে বলা হচ্ছে আ ডিক্রিজ লেভেল অফ প্রোজেস্টেরন কজেস অস্টিওপোরোসিস ইন ওল্ড পিপল, না প্রোজেস্টেরন নয়, এটা হচ্ছে ইস্ট্রোজেন আফটার মেনোপজ। তো এটাও কিন্তু রং। সিতে বলা হচ্ছে অ্যাকিউমুলেশন অফ ইউরিক অ্যাসিড ক্রিস্টালস ইন জয়েন্ট কজেস দেয়ার ইনফ্লামেশন অফ জয়েন্টস, ইয়েস ইটস আ কারেক্ট বিকজ ইটস কল্ড গাউট। আমরা একটু আগে এটা কিন্তু পড়ে এসেছি যে ইউরিক অ্যাসিড ডিপোজিট হয়েই কিন্তু গাউট হয়, যেটাকে আমরা ইনফ্লামেশন অফ জয়েন্ট বলছি। আর ডিতে বলা হচ্ছে ভার্টিব্রাল কলম হ্যাজ 10 থোরাসিক ভার্টিব্রা, নো আমরা জানি কি সবসময় 12 থোরাসিক ভার্টিব্রা প্রেজেন্ট থাকে আমাদের শরীরে, তাই জন্য এখানে অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20 বলা হচ্ছে এইচ জোন ইন দ্য স্কেলিটাল মাসেলস ফাইবার ডিউ টু। 2013 কোয়েশ্চেন, অপশান এতে বলা হচ্ছে এক্সটেনশন অফ মায়োসিন ফিলামেন্ট ইন দ্য সেন্ট্রাল পোর্শন অফ এ ব্যান্ড, বিতে বলা হচ্ছে অ্যাবসেন্স অফ মায়োফাইব্রিলস ইন দ্য সেন্ট্রাল পোর্শন অফ এ ব্যান্ড, সিতে বলা হচ্ছে সেন্ট্রাল গ্যাপ বিটুইন মায়োসিন ফিলামেন্টস ইন দ্য এ ব্যান্ড অ্যান্ড ডিতে বলা হচ্ছে সেন্ট্রাল গ্যাপ বিটুইন অ্যাক্টিন ফিলামেন্টস এক্সটেন্ডিং থ্রু মায়োসিন ফিলামেন্টস ইন দ্য এ ব্যান্ড। তো বন্ধুরা, আগে তোমাদের আমি বলে রাখি যে এখানে অপশান ডি কিন্তু কারেক্ট আনসার। আচ্ছা, তোমরা যদি NCERT
বইটির 305 পেজ ফলো করো, দেখবে ফার্স্ট প্যারাটা ভালো করে পড়লেই দেখবে এক জায়গায় লেখা রয়েছে খুব সুন্দরভাবে শেষের দিকে, দিস সেন্ট্রাল পার্ট অফ থিক ফিলামেন্ট নট ওভারল্যাপড বাই থিন ফিলামেন্টস ইজ কল্ড এইচ জোন। তো এইচ জোনের যে সেন্ট্রাল গ্যাপ থাকে সেখানে শুধুমাত্র থিক ফিলামেন্টই প্রেজেন্ট থাকে, আর সেটাই হচ্ছে আমাদের কাছে এইচ জোন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 21 বলা হচ্ছে দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এক্সাম্পল অফ সাইনোভিয়াল জয়েন্ট ইন হিউম্যান 2013 নিটের কোয়েশ্চেন। অপশান এতে বলা হচ্ছে যে লিম ফিল্ড বিটুইন টু বোনস লিমিটেড মুভমেন্টস, বিতে বলা হচ্ছে ফ্লুইড কার্টিলেজ বিটুইন টু বোনস লিমিটেড মুভমেন্টস, অ্যান্ড সিতে বলা হচ্ছে ফ্লুইড ফিল্ড বিটুইন টু জয়েন্টস প্রোভাইডস কুশন, অ্যান্ড ডিতে বলা হচ্ছে ফ্লুইড ফিল্ড সাইনোভিয়াল ক্যাভিটি বিটুইন টু বোনস। আচ্ছা, তো বন্ধুরা আমরা আগের থেকে জেনে নিই যে সাইনোভিয়াল জয়েন্ট আমরা আগেই পড়েছি যে মোটামুটি পাঁচখানা সাইনোভিয়াল জয়েন্ট হয়, আর তার মধ্যে কী কী হয়েছে না, বল অ্যান্ড সকেট জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট, পিভট জয়েন্ট, গ্লাইডিং জয়েন্ট এবং স্যাডেল জয়েন্ট। তোমরা যদি এখানে অপশান ডি এরটা দেখো না, দেখতে পাবে যে ফ্লুইড ফিল্ড সাইনোভিয়াল ক্যাভিটি বিটুইন টু বোনস লেখা রয়েছে, এবং লেখা রয়েছে যে জয়েন্ট বিটুইন অ্যাটলাস অ্যান্ড অ্যাক্সিস। এই যে অ্যাটলাস আর অ্যাক্সিসের যে জয়েন্টে ওখানে থাকে হচ্ছে পিভট জয়েন্ট। তো এখানে কিন্তু অপশান ডি এরটা একমাত্র কারেক্ট আনসার, যেটা কিনা অপশান ডি আর ফোর মিলে যাচ্ছে, কারণ এখানে দেখো স্কাল বোন, তারপর নি জয়েন্ট, গ্লাইডিং জয়েন্ট এগুলো কিন্তু সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে পড়ছেই না, ওই জন্য অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর শেষ প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 22 বলা হচ্ছে উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার অফ কেমিক্যাল সাবস্টেন্সেস ইজ কারেক্টলি ক্যাটাগোরাইজড কারেক্টলি। তো এখানে কারেক্ট আনসারটা চেয়েছে, 2012 মেন্সের কোয়েশ্চেন এটা। তো বন্ধুরা লেখা রয়েছে অপশান এতে ক্যালসিটোনিন অ্যান্ড থাইমোজিন থাইরয়েড হরমোনস, বিতে লেখা রয়েছে, আচ্ছা দেখে নাও এই যে থাইরয়েড হরমোনসের মধ্যে কিন্তু না, এটা কিন্তু ইনকারেক্ট অপশান, কারণ থাইরয়েড হরমোনসের মধ্যে থাইমোজিন এগুলো পড়ছে না। আচ্ছা, পেপসিন প্রোল্যাকটিন অপশান বিতে লেখা রয়েছে টু ডাইজেস্টিভ এনজাইম সেক্রেটেড ইন স্টমাক, প্রোল্যাকটিন আর স্টমাক কখনোই নয়, এটাও ইনকারেক্ট। সিতে বলা হচ্ছে ট্রোপোনিন অ্যান্ড মায়োসিন কমপ্লেক্স প্রোটিনস ইন স্ট্রাইটেড মাসলস, অবভিয়াসলি, কারণ দেখো এটা প্রথমত তো ট্রোপোনিন আর মায়োসিন হচ্ছে একটা প্রোটিনের মধ্যে পড়ে যাচ্ছে, আর তার মধ্যে এটা কিন্তু আমাদের স্ট্রাইটেড মাসলসের মধ্যেও প্রেজেন্ট থাকে, তার জন্য অপশান সি কিন্তু একেবারেই কারেক্ট অপশান। আর অপশান ডিতে বলা হচ্ছে সেক্রেটিন অ্যান্ড রোডপশিন পলিপেপটাইড হরমোনস, না সেক্রেটিন তো পলিপেপটাইড হরমোনস নয়, তো এটা অপশান ডিটাও কিন্তু ইনকারেক্ট অপশান। তো বন্ধুরা আমরা আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি, যদি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো। তো বন্ধুরা আমরা আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি, যদি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, নিজেদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই এটা শেয়ার করো, এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করো এরকমভাবে আরও MCQ এবং PYQ শেখার জন্য। তো থ্যাংক ইউ এভরিওয়ান।